দুর্ঘটনার শিকার হলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগাল হোসেন। বীরভূমের ইলামবাজার থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। অনুব্রতের দেহরক্ষী সাইগাল মঙ্গলবার রাতে দুর্গাপুর থেকে গাড়িতে সপরিবার বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃত শিশুটি অনুব্রতের দেহরক্ষী সাইগাল হোসেনের 6 বছরের কন্যা বলে খবর পাওয়া গিয়েছে। তার সাথে মাধব কৈবর্ত নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন সাইগালের গাড়ির চালক, তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দুটি গাড়িতে করে দুর্গাপুর থেকে বীরভূমের বাড়িতে ফিরছিলেন সাইগাল, তার কন্যা ও আরও কয়েকজন। ইলামবাজারে তাদের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারে, তবে পিছনের গাড়িতে থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান সাইগাল। যদিও তার গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। চক্রান্তের শিকার হয়েছেন সাইগাল, এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। আসলে অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী হওয়ার কারণে গরু পাচার মামলায় তাকেও কয়েকদিন আগে সিবিআই এর জেরার মুখে পড়তে হয়েছিল। তারপরেই এই দুর্ঘটনা। এ কি কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোনো চক্রান্ত রয়েছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে। এমনকি গাড়ি থেকে 10 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেও খবর। তাই যদি হয়ে থাকে তাহলে সাইগালের কাছে এত টাকা কোথা থেকে এলো, তা তদন্ত করে দেখা হতে পারে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।